আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা, আমি এইচআর তানজিল আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আবারও হাজির হলাম গার্মেন্টসের 100% এক্সপোর্টের কিছু কালেকশন নিয়ে। এক্সপোর্টের অনেক আইটেম হয়, তবে এখন যেহেতু শীতের মৌসুম চলতেছে, সেই জন্য আজকের এই ভিডিওতে শীতের যে আইটেমগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেখাবো। আর আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে যে পণ্যগুলো দেখাবো সেগুলোর দাম খুবই খুবই কম থাকবে এবং এগুলো নিয়ে আপনারা খুবই স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবেন। তবে বন্ধু, ব্যবসা কিন্তু আপনাকেই করতে হবে, তাই আমরা যত ভালো ভালো কথাই বলি না কেন, আপনি অবশ্যই নেওয়ার পূর্বে যাচাই করবেন, দেখবেন যে আপনি এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন কিনা, আপনার এলাকায় বেচা বিক্রি হবে কিনা, তারপরেই আপনি নেবেন, তাছাড়া কিন্তু আপনি নেবেন না। এক কথায় যদি বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটি না টেনে দেখার বিশেষ অনুরোধ জানিয়ে সব সময়ের মতো আল্লাহর নামে শুরু করব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোশাররফ হোসেন রাজু, দোকানের নাম হচ্ছে তুষার অ্যান্ড তাইশ এন্টারপ্রাইজ। এটার অবস্থান হচ্ছে হযরত শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ শপিং কমপ্লেক্স, মিরপুর 1, ঢাকা 1216। যারা কুরিয়া নিবে তারা, তাদের জন্য অ্যাকচুয়ালি আমাদের একটা কোয়ান্টিটি আছে, যে যেমন মনে করেন যে 5000, 2000, ম্যাক্সিমাম 2000 টাকা, 2000 টাকার উপর হলে আমরা কুরিয়ান করতে পারবো। শুরুতে স্টার্ট করব, যেহেতু এখন শীতের মৌসুম, ট্রাউজার দিয়ে শীতের। এটা কি অ্যাডাল্ট বয়জন না মেন্স? এটা অ্যাডাল্ট টু মেন্স অ্যাকচুয়ালি। কত বছর থেকে কত বছর? এটা 10 বছর থেকে আনটিল মেন্স, যেটা বলে 34-36 পর্যন্ত মাজা আছে। এগুলো কোন বাইরের ভাই? এটা টেরিনোভা। টেরিনোভা, এটা ফেব্রিকটা কেমন হবে? ফেব্রিকটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা টেরি ফেব্রিক, অনেক ভালো। আপনি দেখেন এগুলো ভাই প্রাইস কত পড়বে? এগুলো এটার প্রাইস পড়বে 170 টাকা। 170 টাকা পার পিস? পার পিস। নিচে কি কাফ করা আছে? না, এটা কাফ করা নেই। তবে একটা বলটা নিতে আছে, হ্যাঁ, একটা শুয়ের জন্য একটু বলা দিয়ে রাখছে। ওকে, এগুলো 170 করে নিতে পারবে? 170 করে নিতে পারবে। আচ্ছা, এটার মধ্যে কতগুলো কালার হবে? এটা 4টা কালার আছে, আমি কালারগুলো দেখাচ্ছি। এগুলো স্টক কেমন আছে? এটি স্টক আছে প্রায় 1200। 1200 না? আচ্ছা, কালারগুলো দেখা দেন। আর মাজা তো বলেই দিয়েছেন 10 বছর থেকে একদম 34-36 মাজা হবে। হ্যাঁ, 170 টাকা প্রাইস। হ্যাঁ জি। ওকে, এগুলো তো ডস্টিং হবে না? না, ডস্টিং আছে। ওইটা ডস্টিং কিছু যেটা অরিজিনাল আছে ওইটাই থাকবে, কিছু আছে নাই, তাদের যারা নিবে তারা আগে লাগাবে। ডস্টিং কি পাওয়া যায় এক্সট্রা আপনার কাছে? আমার কাছে আছে, দোকানেও আছে। এটা কোন বায়ারের ভাই? এটা ক্যালোপি বায়ার। ক্যালোপি? জি। আচ্ছা, এর নিচে কাফ করা আছে, ডস্টিং করা আছে না? জি। এগুলো প্রাইস কত করে পড়বে? এটা পড়বে আপনার 220 টাকা। সাইজ কি কি আছে? এটা সাইজ আছে আপনার SML XL, 4টা সাইজ আছে। 4টা সাইজ আছে অ্যাকচুয়ালি। এটার সাইজ হচ্ছে 28 থেকে একদম 38 পর্যন্ত। 28 থেকে 38 পর্যন্ত। ব্যাক সাইডটা কেমন? এই হচ্ছে ব্যাক সাইডটা। সলিড কালার কয়টা আছে এটার মধ্যে? এটার মধ্যে 2টা কালার। এটা রেট কত পড়বে? এটা 220 টাকা। 220 টাকাটা আপনারা নিতে পারবেন। এটা একটা ট্রাউজার, ফ্যাশনেবল, সাইডে লেস করা আছে, লেস করা আছে, নিচে কফ, নিচে কফ। এগুলো প্রাইস কত করে পড়বে? এটা পড়বে 170 টাকা। এটা কি ফেব্রিক্সের মধ্যে? এটা ফিলিপসের মধ্যে ব্রাশ, ওয়ান সাইড ব্রাশ। একটু দেখায় দেন, ইনার পার্টটা দেখায় দেন। এটা টেরিনোভা বায়ার না? জি। আচ্ছা, এটা ব্যাক সাইডটা কেমন? এটা মোটামুটি স্টাইলিশ আছে, এটা কিন্তু চলবে, আপনারা যেখানেই নেন না কেন। প্রাইস পড়বে 170 টাকা। 170 টাকা নিয়ে কি ভাই 300 টাকা সেল করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে, 300-320 এ ধরনের বিক্রি করতে পারবে। কালার কয়টা হবে এটার মধ্যে? এটার মধ্যে 3টা কালার। 3টা কালার হবে এটার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলো, প্রত্যেকটা কালার কিন্তু জোস ভাই। এটার সাইজটা কী কী হবে ভাই? এটার সাইজ হবে অ্যাকচুয়ালি আপনার 5 বছর থেকে একদম মেন্স। 5 বছর থেকে ম্যাচ। এটা কি এভারেজ 170 করে নাকি? এভারেজ 170। আচ্ছা, এটা কোনো বান্ডিল বা রেশিও করা আছে? এটা কোনো, এটা কোনো রেশিও নাই, তবে যারা নিবে সব সাইজ আমি মিলাই দিব। মিলাই দিবেন না, আর সরাসরি আসলে বাছাই করে নিতে পারবে? বাছাই করে নিতে পারবে। এখন দেখবো একটা সুইফট শার্ট। এটা কি আপনার এক্সপোর্টে না লোকাল? এটাও এক্সপোর্ট। দেখি কেমন মালটা। সুইফট শার্ট না, অ্যাডিডাস। জি, অ্যাডিডাস ব্র্যান্ডের সুইফট শার্ট। তো দেখতে পাচ্ছেন স্লিপটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। কালার কয়টা আছে এটার মধ্যে? 3টা কালার আছে। 3টা কালার। এটা শীতের না ভাই? জি শীতের। শীতের। এটা কি ওয়ান সাইড ব্রাশ করা? ওয়ান সাইড ব্রাশ। এটা ওয়ান সাইড ব্রাশ আছে। এটা প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে 250 টাকা। সাইজ কয়টা আছে? সাইজ S থেকে XXL। এটার মধ্যে আপনার স্টক কেমন আছে? এটা 100 স্টক আছে, 800 স্টিল। 800 পিস স্টিল আছে না? পরবর্তী দিকে আরো আসবে? এটা আসতে পারে নাও পারে, তবে 800 বিক্রি করতে পারবে, মানে যতদিন আছে ততদিন দিতে পারবে। দিতে পারবে, যারা আগে নেবেন তার আগে পাবেন। কালার কি আছে আশেপাশে? এটা কালার আছে, আমি দেখাচ্ছি যে এটা এইভাবে পলি করা থাকবে না? করা থাকবে। আচ্ছা, দুইটা তো একই কালার দেখালেন। 3টা কালার আছে। 3টা কালার আছে না? এই কালারটা কিন্তু সুন্দর। এই হচ্ছে আর একটা কালার নাকি? এখন দেখাবো নতুন একটা, আজকে হুডি আসছে। নতুন হুডি না? জি, অল ওভার প্রিন্ট করা।
অল ওভার প্রিন্ট করে দেয় মালটা হাতে লম তো মালটা হাতে লম এটা এ বি সি এক্স ওয়াই জেড সবই লেখা আছে এক্স ওয়াই জেড এগুলো আচ্ছা এগুলো ভাই প্রাইস কত পড়বে এটা পড়বে 220 টাকা সাইজ কেমন আছে এটার এটার সাইজ এস থেকে ডাবল এক্সএল স্টক কেমন আছে এটা স্টক আছে 550 পিস 550 পিস না 220 করে কালার কয়টা আছে এটার মধ্যে কালার দুইটা দুইটা কালার না আরেকটা কালার দেখায় দেন আমাদের প্রাইস পড়বে অনলি 220 টাকা এটা হচ্ছে একটা হুডি হুডি এটা ফিক্স নাকি ফিক্স এটা কিন্তু খুবই ফ্যাশনেবল 550 পিস স্টক আছে ভাই চিরাফাটা বিং বাং নাই তো না ফ্রেশ মাল একদম ফ্রেশ না 100% এটা কোন বায়ার এটা এটা টেরিনোভা টেরিনোভা ভাই না এই বায়ারের মালটা আপনার কাছে বেশি আছে বেশি আছে হ্যাঁ এই যে আচ্ছা এটা কি ফিলিপস কাপড় নাকি আপনার আপনার এটা অ্যাকচুয়ালি ভিতরে টার্গিস কাপ টার্গিস যেটা বলে টেরিয়ার কি এই যে দেখেন এটা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা আমার একটা জগার্স আছে মাস্টার কপি তো এবছরে অনেক ভাবে ট্রাই করতেছি জগার্স পাওয়া যায় না যার দরুন কিছু মাস্টার কপি মাল দিয়েছি আর কি তো কাস্টমার প্রয়োজন হলে দেওয়া যাবে এইচএনএম লেভেলের এগুলো আপনার রেশিওটা কিভাবে করছেন এটা রেশিও আছে আপনার 28 থেকে 38 প্রাইস কত রাখবেন এটা এটা প্রাইস রাখা যাবে 220 টাকা 220 টাকা 220 টাকা এটা আপনারা পাচ্ছেন আশা করি অনেক কমই আপনারা পাচ্ছেন এগুলো স্টক কেমন আছে ভাই এটা স্টক আছে প্রায় 950 পিস যেহেতু এটা মাস্টার কপি চাইলে দিতেও পারবেন দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা কালার কোড আমাদের একটু দেখায় দেন প্রাইস হচ্ছে 220 টাকা করে তো আশা করি আপনারা খুবই কমে আজকে প্রোডাক্টগুলো পাচ্ছেন আগের ভিডিওতে অনেকে বলেছেন দাম বেশি বাট মালগুলো কিন্তু ঠিকই সেল হয়ে গেছে অন্যরকম অন্যরকম একটা ফিনিশিং আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আপনারা সরাসরি এসে যাচাই করলে বুঝতে পারবেন এটা প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে 170 টাকা 170 টাকা এটা প্রাইস পড়বে আপনারা দেখতে পাচ্ছেন আজকে খুবই কমে পাচ্ছেন আপনারা আশা করি আমি এতটুকুই কালার দুইটাই না ভাই তিনটা কালার তিনটা কালার না এগুলো স্টক কেমন আছে ভাই এর স্টক আছে প্রায় 700 মতো 700 মতো স্টক আছে না তো 700 মতো স্টক আছে অরিজিনাল পুল এন্ড বিয়ার বায়ারের সুইফট শার্ট স্টিকারটা দেখাই দিন আচ্ছা স্টিকারটা আমরা দেখাই দিতেছি এই হচ্ছে তাদের লেবেলটা আসলে আপনার এগুলো অরিজিনাল এক্সপোর্ট হলো আপনার সব লেবেল হ্যাংটেক কিন্তু থাকে না ফ্যাক্টরি থেকে অনেক কিছু কেটে দেয় কেটে দেয় হ্যাঁ ঝামেলা আছে আর কি এগুলো একটা ক্যাপ দেখাবো ক্যাপ মানে টুপি সেট টুপি সেট আচ্ছা এগুলো কিন্তু খুবই রানিং আচ্ছা এগুলো রেট কত রাখতে পারবেন এটা 105 টাকা করে দেব 105 টাকা জি আচ্ছা এর থেকে কমে সম্ভব না না এর থেকে সম্ভব না এটা কি ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস আচ্ছা 100 পিস নিলে ওই রেডি থাকবে না একই রেডি থাকবে ওকে তো দেখতে পাচ্ছেন এগুলো খুবই রানিং চাইলে আপনার একটা স্টাইল আছে আপনার কাছে না জি আর এখন কি দেখবো ভাই এখন দেখাবো একটা ওই যে অ্যাকশন মানে ফুল জিপার সুইপ শার্ট ফুল জিপার সুইপ শার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কম্বিনেশন আছে ব্যাক সাইডটা কেমন ভাই এটা ব্যাক সাইডটাও মোটামুটি সুন্দর একটা কম্বিনেশনে আর এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস আগে বিক্রি করছি 130 টাকা এখন 130 130 টাকা এই মাল আপনার 130 টাকা পাচ্ছেন কতগুলো কালার হবে এটা এটার কালার নাই কালার নাই না একটাই কালার সাইজ সাইজ আছে সাইজ আছে अवेलेबल সাইজ কি কি সাইজ এস থেকে ট্রিপল এক্সএল এস থেকে ট্রিপল এক্সএল মানে একেবারে চিকন মানুষ থেকে যত মোটা হোক সমস্যা নাই নিতে পারবেন এগুলো আপনারা আর এগুলো 130 টাকায় নিয়ে আশা করি আপনারা 250 300 অনায়াসে সেল করতে পারবেন চলছে মানে মিনিমাম 200 টাকা সেল করলে তো আপনার লস নাই না আপনার সেল করবেন বেশি লাভ করবেন কম তাহলেই অনেক সেল করতে পারবেন এখন দেখাবো একটা পিকে পলো পিকে পলো না জি আচ্ছা এগুলো ভাই কোয়ালিটি কেমন এটি কোয়ালিটি এক্সপোর্ট 100% এক্সপোর্ট কোয়ালিটি এ না মানে অ্যাকচুয়ালি এক্সপোর্ট মানে এক্সপোর্ট আর কি এক্সপোর্ট হ্যাঁ যেটা 100% মানে আপনার শিপমেন্ট ক্যান্সেল বা অতিরিক্ত মালগুলো নিয়ে আসতে মালগুলো হ্যাঁ আচ্ছা এটা খুলে দেখেন তো কেমন আচ্ছা সাইজগুলো ভাইয়া সাইজ আপনার অ্যাকচুয়ালি এটি বড় সাইজ পরিমাণে কম এর জন্য আমি দেখাচ্ছি না ফুল স্লিভটা
আচ্ছা কালার তো চার পাঁচটা হবে না কালার আছে এই যে প্যাকেটে দুই পিস করে তো বর্তমানে আসলে বাংলাদেশে অনেক মোটা সোটা মানুষ আছে তো তাদের জন্য চাইলে আপনারা এগুলো নিতে পারেন প্রাইসটা অনেক কম আছে এগুলো নিয়ে আপনারা অনেক ভালো দামে সেল করতে পারবেন যেহেতু এক্সপোর্টের মাল আবার সাইজগুলো বড় তো যাদের প্রয়োজন তারাই নেবেন যাদের কাস্টমার নেই লোকাল মাল তো আর বড় হয় না সেটাই তো যাদের প্রয়োজন নেই বা যাদের এই ধরনের কাস্টমারগুলো নেই তাদেরকে আমি বলবো যে আপনারা এগুলো নিয়েন না ভাই একটা অভিযোগ আছে সেটা হচ্ছে কি আপনি আগের ভিডিওতে নাকি সব প্রোডাক্টের দাম বেশি বলছেন কিছু ভালো মাল দিলেই একটু প্রাইস তো আপ এন্ড ডাউন করবে তবে আমার কোনো মাল তো নেই না আগের ভিডিওর কোনো মালই নাই আমার এক পিস মাল আছে একটা দেখাই আমি কোন মাল আছে স্পোর্টসের লেখা এটা রিজেক্টের জন্য আছে রিজেক্ট এই যে দেখেন রিজেক্ট মাল ওই মালটা দাগ আছে না এক পিস মাল ওয়ান পিস অনলি আছে দাগ না থাকলে এটাও চলে যেত আচ্ছা নিশ্চয়ই ভালো যে কাস্টমাররা একবার নিছে তারাই কিন্তু বারবার আয়া নিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ নাকি আল্লাহ হাফেজ